আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনউদ্দিন। ওয়েলকাম টু মাই গার্ডেন। আপনারা অনেকে আমার কাছে জানতে চান এডেনিয়াম বা ডেজার্ট রোজ গাছ লাগিয়েছেন কিন্তু গাছে ফুল আসছে না বা গাছের পাতা ঝরে যাচ্ছে, কি করবেন? তাদেরকে আমি বলবো, আপনারা হয়তো অনেক শখ করে গাছটা লাগিয়েছেন কিন্তু আপনারা যদি গাছের সঠিক চাহিদা না বুঝেন তাহলে গাছটা কিন্তু বাঁচবে না। তাই আমি আজকে তাদের জন্য কীভাবে এডেনিয়াম গাছের জন্য মাটি তৈরি করবেন তা শিখাবো। তো চলুন দেখা যাক মাটি তৈরি করতে আমাদের কী কী জিনিস লাগবে। এডেনিয়ামের মাটি তৈরি করতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দোআঁশ মাটি, তারপর লাগবে বালি, এখানে আছে ছোটো পাথরের টুকরো। আপনি যদি পাথরের টুকরো না পান তাহলে এসএজের ইটের টুকরো নিলে হবে। তারপর আছে কম্পোস্ট সার, কম্পোস্ট সারের পরিবর্তে আপনি গোবর সারও ইউজ করতে পারেন, ইটের গুঁড়ো, ইউরিয়া সার, টিএসপি সার এবং এমপি সার। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কোনটার কী পরিমাণ দিয়ে মিশ্রণটা তৈরি করব। এডেনিয়ামের জন্য মাটি তৈরি করতে উপাদানের অনুপাত হবে বালি 50%, দোআঁশ মাটি 40% এবং কম্পোস্ট সার 10%। আমি আমার টপ অনুযায়ী যে পরিমাণ মাটি লাগবে সে অনুপাতে তৈরি করব। আপনারা আপনাদের যে টপটা ব্যবহার করবেন সেটা মেপে নেবেন কতটুকু মাটি লাগবে আপনার, সেই অনুপাতে আপনি মিশ্রণটি তৈরি করবেন। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে মিশ্রণটি তৈরি করছি। আমি এখানে আছে আমার বালি মাটি, বালি মাটি হচ্ছে আমার 50%। আমি আমার টপ অনুযায়ী মেপে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, আমি নিলাম হচ্ছে বালি মাটি, আর এখানে আছে হচ্ছে আমার দোআঁশ মাটি। দোআঁশ মাটি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বালি মাটি নিচ্ছে 1 চামচ। তাহলে আমি বালি মাটি নিলাম হচ্ছে 9 চামচ আর দোআঁশ মাটি নিলাম হচ্ছে 8 চামচ। দোআঁশ মাটি 50%, বালি মাটি হচ্ছে 40%, সরি দোআঁশ মাটি হচ্ছে 40%, বালি মাটি হচ্ছে 50%, আর কম্পোস্ট সার লাগবে হচ্ছে আমার 10%। আমি 1 চামচ কম্পোস্ট সার নিয়ে নিচ্ছি 10% যেহেতু। আর এখানে আমি আর মেশাবো হচ্ছে খুব সামান্য পরিমাণ, খেয়াল রাখবেন বেশি পরিমাণ মেশালে আপনার কিন্তু গাছটা মারা যাবে। খুব সামান্য পরিমাণ আমি নিব হচ্ছে ইউরিয়া সার, নিচ্ছে দেখেন কতটুকু নিচ্ছি, খুব সামান্য পরিমাণ ইউরিয়া সার, টিএসপি সার আর হচ্ছে এমপি সার। এখন আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এভাবে মাটিটাকে মিশিয়ে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেবেন। আমার মাটিটা যেহেতু শুকনো মাটি সেখানে আমি এটা শুকানোর প্রয়োজন নেই। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টপে আমি কীভাবে গাছটা লাগাবো। প্রথমে আমি টপের তলদেশে কিছু পরিমাণ নুড়ি পাথর দিয়ে দিচ্ছি যাতে পানিটা খুব ভালোভাবে নিষ্কাশন হতে পারে, কারণ এডেনিয়াম গাছটা যেহেতু এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ এটা জলাবদ্ধতা একদমই পছন্দ করে না, তাই পানি নিষ্কাশনের খুব সুন্দর ব্যবস্থা থাকতে হবে। আমি নুড়ি পাথরগুলো বিছিয়ে দিলাম, তারপর এখানে আমি এর ফাঁকাগুলো বন্ধ করার জন্য কিছুটা ইটের গুঁড়ো দিয়ে দেব। আপনার কাছে ইটের গুঁড়ো না থাকলে আপনি বালিও দিতে পারেন, এখানে সমস্যা নেই।
তবে ইটে গুঁড়োটা ধরে গাছে আরেকটা কাজ হবে, গাছে কিছুটা পুষ্টি চাহিদা পূরণ হবে। ইটে গুঁড়োটা কিছুটা পোড়া মাটির মতো কাজ করে। এখন আমার বেসটা তৈরি করা হয়ে গেল, এখন এখানে আমি মাটিটা দেব। এই যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিচ্ছি। অবশ্য প্রথমেই কিন্তু আপনি টপটা ভরে ফেলবেন না একদম মাটি দিয়ে। কিছুটা মিশ্রণ দেওয়ার পর আপনাকে গাছটা স্থানান্তর করতে হবে। গাছটা দেওয়ার পর বাকি অংশটা আমি ভরব। গাছটা তোলার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে গাছের কোনো ক্ষতি না হয়। দেখুন আমি গাছটা তুলে নিয়েছি, গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত হয়েছে। যেহেতু এটাকে আমি এতদিন এক্সপেরিমেন্টাল গাছ টপে রেখেছিলাম এবং এটাকে ইচ্ছা মতো বাড়তে দিয়েছি গাছটাকে, এখন আমি এটা পারমানেন্ট টপে লাগাচ্ছি। প্রথমে গাছটা আমি টপের মাঝে মাঝ বরাবর রাখলাম। এবং আমি বাকি অংশগুলো এখন এই মাটির মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে ভরে দেব। দেখুন আমি টপটা পুরোপুরি ভরে দিয়েছি। আপনারা টপটা পুরোপুরি দিবেন, ফাঁকা রাখার প্রয়োজন নেই, কারণ অ্যাডেনিয়াম গাছে পানি যদি জমে থাকে তাহলে গাছটা মারা যাবে। তাই যাতে বেশি পানি জমে না থাকতে পারে সে কারণে মাটিটা ভালোভাবে দিয়ে দেওয়া ভালো। তারপর মাটির আস্তে একটু চাপিয়ে দেবেন যাতে গাছটা ফিক্সড হয়ে যায়। এখন কথা হচ্ছে আপনি অ্যাডেনিয়াম গাছে কী পরিমাণ পানি দিবেন। অনেক হয়তো জানেন এটা একটা মরুভূমির গাছ, এটা আর একটা নাম হচ্ছে ডেজার্ট রোজ, তাই এটাতে পানি খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। সপ্তাহে আপনি একদিন পানি দিবেন, সপ্তাহে একদিন গোড়াটা একটু ভিজিয়ে দিবেন এবং স্প্রে করে পানি দিয়ে দিবেন। বেশি পানি দিলে গাছটা আপনার মারা যাবে। এটার কাণ্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটা খুব নরম কাণ্ড, এর ভিতরে পানি জমা থাকে, সেই জন্য যে পরিমাণ পানি জমা থাকে তাতে এক সপ্তাহ এটা অনায়াসে চলতে পারে। বেশি পরিমাণ পানি দিলে আপনার গাছটা এই কাণ্ডটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং পচে যাবে। তো দেখলেন আপনারা কীভাবে একটা অ্যাডেনিয়াম গাছের জন্য আপনারা মাটি তৈরি করবেন এবং গাছটা টপে লাগাবেন। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেন এবং শেয়ার করুন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।